ঠিক সেই প্রকল্পটিকে আরেকবার নিয়ে আসা হয়েছে তো এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে তরুণের প্রকল্প সম্মানীয় দর্শকবৃন্দ আমরা সবাই জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি পঞ্চায়েত ইলেকশনের আগেও কিন্তু একটার পর একটা চমক নিয়ে এসেছিল মানে একটার পর একটা প্রকল্পকে নিয়ে এসেছিলো এবং সেই প্রকল্পগুলির সুবিধা যাতে আমরা ঠিকঠাকভাবে পাই সেই জন্য প্রতিটি জেলায় প্রতিটি গ্রামে দুয়ারে সরকার ক্যাম্প করা হয় এখনও দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে যাতে আমরা ঠিকঠাকভাবে ফর্ম ফিল করে ঠিক জায়গায় জমা করতে পারি এবং প্রকল্পগুলির সুবিধা আমরা ঠিকঠাকভাবে পেতে পারি ঠিক রকমই পঞ্চায়েত ইলেকশনের পরেও কিন্তু আবার একটা চমক নিয়ে এলো মানে আবার একটা নতুন প্রকল্পকে নিয়ে আসা হলো তো এই প্রকল্পটিতে আপনারা এককালীন দশ হাজার টাকা পাবেন রাজ্যের সমস্ত তরুণ তরুণীরা এই দশ হাজার টাকা পাওয়ার যোগ্য কীভাবে পাবেন কবে পাবেন কবে টাকাটা ঢুকবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশান অলে সেট করে দেবেন কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে একটার পর একটা আপলোড হতেই থাকে তো এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে স্কুল জীবনের পাঠ চুকিয়ে কলেজে পা রাখা তো এর আগেও আমরা জানি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কিন্তু সরকার ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দিয়েছিল ঠিক সেই প্রকল্পটিকে আরেকবার নিয়ে আসা হয়েছে তো এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে তরুণের প্রকল্প তো রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যানাউন্সমেন্টটি করা হয়েছে যে পোস্টটি করা হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো আপনারা দেখুন নটা পেজেতে পোস্টটি করা হয়েছে তো এখানে পরিষ্কার লেখা আছে দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানেই স্কুল জীবনের পাঠ চুকিয়ে কলেজে পা রাখা তো এর আগে যেরকম দশ হাজার টাকা পেয়েছিলেন এবারও পাবেন তো এখানে দেখুন করোনা মহামারীর দাপটে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল বিকল্প পথ হিসেবে অনলাইনে ক্লাস শুরু হয় কিন্তু রাজ্যের বহু দুস্থ পড়ুয়া এর জন্য বিভাগে পড়েন কারণ ট্যাব কেনার মতো সামর্থ্য সবারই থাকে না তাদের কথা ভেবেই ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য রাজ্য সরকার দশ টাকা করে দেওয়া শুরু করে তবে রাজ্যের এই বিপুল সংখ্যক পড়ুয়াকে এক লক্ষে ট্যাব কেনার টাকা দেওয়াটা অসম্ভব তাই যাদের বেশি দরকার সেই দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে দেওয়া হয় গ্যাজেট কেনার টাকা রাজ্য সরকার প্রথম ঠিক করেছিল তারা সরাসরি ট্যাব কিনে পড়ুয়াদের হাতে দেবে কিন্তু একসঙ্গে এত ট্যাব বা স্মার্টফোন টেন্ডার ডেকে জোগাড় করাটা অসম্ভব সেই জন্যেই রাজ্যের পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া শুরু করে এর আগে আমরা কিন্তু অ্যাকাউন্টই দশ হাজার টাকা করে পেয়েছিলাম তো এবারেও কিন্তু আপনারা অ্যাকাউন্টই টাকা বিন্দু এবার প্রশ্ন এটাই দাঁড়াচ্ছে যে এবারের টাকাটা কবে আমরা পাবো কারণ দেখুন এর আগের বারে যখন টাকা দিয়েছিল তখন কিন্তু যে সময়ে টাকাটা দিয়েছিল সেই সময়ে কিন্তু টেস্ট পরীক্ষার আগে পেয়েছিলাম তখন খুব একটা কাজে আসেনি তো এখানে দেখুন তবে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার কিছুদিন আগে এই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে এসে ঢোকে যা নিয়ে কিছুটা হলেও অসন্তোষ আছে মহলে কারণ টেস্ট পরীক্ষার মাত্র কদিন আগে ট্যাবের টাকা পাওয়ায় তা খুব একটা কাজে লাগে না পড়ুয়াদের শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য সরকার আরও আগে ছেলে মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকি আর টাকাটা ঠুকিয়ে দিই চলতি বছরে প্রবল গরম পড়ার কারণে টানা দেড় মাস ছুটি ছিল স্কুল আবার পঞ্চায়েত ভোট চলায় এখনও স্কুলে ছুটি আছে আবার কয়েক মাস পরই পড়ে যাবে দুর্গাপুজোর ছুটি ইতিমধ্যেই এই ছুটির কারণে সিলেবাস শেষ করা নিয়ে চিন্তায় পড়েছেন শিক্ষক শিক্ষিকারা বিশেষ করে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এগিয়ে আসায় তাদের চিন্তা আরও বেড়েছে এই অবস্থায় পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকরা চাইছেন এই সময়ে রাজ্যের সরকার ট্যাব কেনার টাকাটা দিয়ে দিক দুর্গা পুজোর পর এই টাকাটা পেলে বিশেষ একটা লাভ হবে না বলে শিক্ষা মহলের দাবি তো দর্শকবৃন্দ এখান থেকে বোঝা যাচ্ছে এবারে টাকা কিন্তু অনেকটা আগেই আপনারা পেয়ে যাবেন তো এবার দেখুন তবে বাস্তব পরিস্থিতি হলো এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচন চলছে আগামী কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জেলায় বোর্ড গঠন প্রক্রিয়া চলবে ফলে এক্ষুনি রাজ্য সরকারের তরফ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা ঢোকানো অসম্ভব তবে শিক্ষা মহলের এই দাবিটি যুক্তিযুক্ত বলে মেনে নিয়েছে রাজ্য সরকারের একাংশ ফলে এবছর কিছুটা আগে হলেও ট্যাবের টাকা পেয়ে যাবেন শিক্ষকদের বক্তব্য ছুটির পরিমাণ নানার কারণে সরকার স্কুল কারোর পক্ষে কমানো সম্ভব নয় এই পড়ুয়াদের সকলের কাছে ট্যাব বা স্মার্টফোন থাকলে ছুটির মধ্যেও কিছু কিছু বিশেষ বিশেষ অনলাইনে ক্লাস নিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে পারে কিন্তু তার জন্য নির্ধারিত সময়ের আগে পড়ুয়াদের ট্যাবের টাকাটা পাওয়া জরুরি তো এই যে দাবিটি তুলেছে তো এটি খুবই একটি সুন্দর জিনিস তবে এবারে আশা করা যাচ্ছে অনেক আগে টেস্ট পরীক্ষার অনেক আগেই কিন্তু টাকাটা পেয়ে যাবেন দুর্গা আসছে আমরা জানি দুর্গাপুজোর সামনে আশ্বিন মাস করে দুর্গাপুজো তো অনেক আগেই টাকাটা পেয়ে যাবেন মানে যেটুকু বোঝা যাচ্ছে আগের মাস করেই টাকাটা ঢুকে যাবে তো যাই হোক ভিডিওটার বাড়াবো না ভালো লাগলে লাইক করবেন এবং নেক্সট আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন